জয় রাম, জয় ভগবান শ্রীকৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। শ্রী শ্রী ঠাকুরমশাই বললেন, আমার পিছনে ঘুইরা লাভ কি, আমি তো ওই পটির মধ্যে আছি। যার যা আছে ওই পটের সামনে নিবেদন করলেই তো আমি পাই। ঠাকুরের একনিষ্ঠ ভক্ত বাবু হরিদাস আচার্য মহাশয় একদিন পটের সামনে গরম পোলাও রান্না করিয়া ভোগ নিবেদন করিয়াছেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন, শ্রী শ্রী ঠাকুরের চিত্রপট থেকে জল পড়িতেছে। মনে হচ্ছে ঠাকুর মশাই খুব বেশি ঘামিতেছেন। এ দৃশ্যে তিনি খুব আতঙ্কিত হয়ে গেলেন। তিনি একখানা হাত পাখা লইয়া তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের চিত্রপটখানাকে বাতাস করিতে লাগিলেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাইয়ের চিত্রপটের যে ঘাম তাহা নিবারিত হইতে লাগিল। পরে তিনি শ্রী শ্রী ঠাকুরমশাইয়ের চিত্রপটের উদ্দেশ্যে ডাব কাটিয়া ভোগ দিলেন। এই ঘটনার কিছুদিন পরে ঠাকুরমশাই ঢাকায় আসলে তিনি ঠাকুরের কাছে সব কথা খুলিয়া বললেন। ঠাকুর উত্তরে বললেন, একে তো গরম, তাতে গরম গরম খাদ্য দেওয়া হইয়াছে, একটু ঠান্ডা করিয়া দিলে তো আর এমনটি হতো না। আমি তো ওই পটের মধ্যে আছি, পটের সামনে যাহাই নিবেদন করেন তাহাই তো আমি পাই। দীনদয়াল ঠাকুর কতটুকু ভক্তবৎসল! ঠাকুরমশাই ভক্তকে বুঝিয়ে দিলেন যে আমার পেছনে ঘোরার দরকার নেই, ওই পট এবং আমি অভিন্ন, পটের সামনে যাহা দিবে তাহাই আমি পাব। আমরা যদি চিত্রপটকে ঠাকুর জ্ঞানে সেবা করি, চিত্রপটকে ঠাকুরের মতো করে ভালোবাসি, তাহলে পক্ষান্তরে ঠাকুরকেই ভালোবাসা হবে। আমরা যেন ঠাকুরের চিত্রপট এবং ঠাকুরকে ভিন্ন না মনে করি। আবার চৈতন্য চরিতামৃতে আছে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। দেহ দেহির নাম নামীর কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। অর্থাৎ ভগবানের দিব্য নাম, তার শ্রী বিগ্রহ এবং স্বরূপ এক এবং অভিন্ন, এই তিনে কোনো ভেদ নাই, এই তিনই চিদানন্দ রূপ। ভগবানের নাম শ্রী ভগবানের বিগ্রহ, আর ভগবান ভগবানের স্বয়ং যে রূপ, এই তিনটির মধ্যে কোনো ভিন্নতা নাই। একদিন শ্রীল গৌরীদাস পণ্ডিতের ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই দুইজন শুভাগমন করিতেছিলেন। গৌরনিতাইকে আদরে ভক্ত গৌরীদাস পণ্ডিত পরম সেবা যত্ন করলেন এবং প্রার্থনা করলেন, প্রভু গো, প্রভু, তোমরা দুইজন আমার গৃহে সর্বদা বাস করবে, এই আমার মিনতি। চৈতন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে ঠিক আছে, আমরা থাকলাম। তবে
আমাদের এই যে বিগ্রহ তুমি আসনে রেখেছ, গৌর নিতাইয়ের বিগ্রহ, তুমি তাদেরকে সবসময় পূজা করবে, ভালোবাসবে, তাহলেই সব ঠিক থাকবে। অর্থাৎ আমরা সবসময় তোমার ঘরে থাকব, আর কোথাও যাব না। মহাপ্রভু এই কথা বলে গৌরীদাস পণ্ডিতের গৃহ ত্যাগ করার সময় গৌরীদাস পণ্ডিত আবার এসে তাদের পায়ে ধরে মিনতি করতে লাগলেন, প্রভু গো প্রভু, না না না, বিগ্রহ না, বিগ্রহ না, তোমরা দুজনেই সশরীরে আমার গৃহে থাকবে, এই বলে কাঁদতে লাগলেন। তখন গৌর নিতাই মহাবিপদে পড়ে গেলেন, তাই তারা বললেন, ঠিক আছে ঠিক আছে, তবে আমরা সশরীরেই থাকলাম। এদিকে কি ঘটল, তখন রক্ত মাংসের যে গৌর নিতাই বিগ্রহরূপ ধারণ করলেন, আর ঘরের পিতলের যে গৌর নিতাই যা সিংহাসনে ছিল তারা মানুষের রূপ ধরে চলে যাচ্ছেন। এরূপ দৃশ্য দেখে গৌরীদাস পণ্ডিত বিভ্রান্ত হয়ে পড়লেন, এখন কোনটাকে রাখবেন আর কোনটাকে ছাড়বেন। সুধী ভক্তবৃন্দ, আমার শ্রীমন মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে আমার চিত্রপট এবং আমি, আমাদের দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। আসলে আমরা অজ্ঞতাবশত অনেক সময় অনেক রকম মন্তব্য করি, যেমন শাস্ত্রে আছে যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান, ভগবানের নাম যেখানে হয় সেখানেই ভগবান উপস্থিত থাকেন। অনেকে মন্তব্য করেন যে রাম ঠাকুরের আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট নাই কেন। আমি তাদেরকে বলতে চাই, নাম বিগ্রহ স্বরূপ যদি একরূপ হয় তাহলে রাম ঠাকুরের আশ্রম তো প্রত্যেক দিন কৃষ্ণ নামই হচ্ছে, তাহলে কৃষ্ণ নাম আর কৃষ্ণ পার্থক্য কোথায়? আমি তো কোনো পার্থক্য দেখি না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে নাম রূপে প্রতিনিধিত্ব করছেন, সুতরাং এখানে তো কৃষ্ণ না থাকার কোনো প্রশ্ন ওঠে না, কৃষ্ণ তো নাম রূপে এখানে নিত্য বিরাজ করতেছেন। এজন্য শ্রী ঠাকুর মশাই আমাদেরকে বলছেন শুধু নাম করার জন্য, নাম করলেই আমরা ঠাকুরের সঙ্গ লাভ করতে পারি, কৃষ্ণ নাম করলেই আমরা কৃষ্ণের সঙ্গ করতে পারি। কারো যদি ইচ্ছা হয় সবসময় ভগবানের সঙ্গ করবে, তাহলে ঠাকুরমশাই বলছেন তুমি নামের সঙ্গ করো, তুমি নাম করো, নাম করা মানেই সর্বদা ভগবানের সঙ্গ করা, নাম করা মানেই ভগবানের সঙ্গ করা, নাম করিলেই তুমি কৃষ্ণের কাছে যেতে পারবে। আবার ভগবদ গীতায় বলেছেন, অন্তকালে চ মামিব শরণ মুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ ভাবম জাতি নাস্তত্ব সংশয়। অর্থাৎ অন্তিমকালে যিনি আমাকে চিন্তা করতে করতে বা আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমার ধাম প্রাপ্ত হবেন, তিনি আমার ভাব প্রাপ্ত হবেন। তাহলে অন্তিমকালে কৃষ্ণ চিন্তা এটা আসার জন্য আমাদেরকে সবসময় কৃষ্ণ স্মরণ করতে হবে, কৃষ্ণ নামের স্মরণ করতে হবে, তাহলে অন্তিমে আমাদের গোবিন্দ চিন্তা আসবে। আপনাদের মনে প্রশ্ন জাগে না, ভক্ত প্রহ্লাদ তার বাবা হলো হিরণ্যকশিপু নামক দত্ত, কোন যোগ্যতায় এরকম কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিল? হ্যাঁ, যোগ্যতা একটা আছে, পূর্ব জন্মে হিরণ্যকশিপু দত্ত উনি ছিলেন এক অসুর, নাস্তিক, দৃঢ় অত্যাচারী। সে অসুর স্বর্গ থেকে দেবতাদেরকে তাড়না করার উদ্দেশ্যে বিকৃত কামনা বাসনা নিয়ে
ব্রহ্মার ধ্যান করতে লাগলেন, যেন ব্রহ্মার বর পেয়ে সে স্বর্গ জয় করতে পারে, যা খুশি তাই করতে পারে। একদিন একটি বৃক্ষতলে বসে সেই পূর্বজন্মের হিরণ্যকশিপু নামক অসুর ধ্যান করছেন, ওম ব্রহ্মা ঐ নমঃ, ওম ব্রহ্মা ঐ নমঃ, ওম ব্রহ্মা ঐ নমঃ, এমন ভাবে ধ্যান করছেন মনে হচ্ছে তার মাথা দিয়ে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে, আগুনের ধোঁয়া। অনেক দিন ধরে ধ্যান করছেন, দেবতারা চিন্তিত হয়ে গেছেন যে এই অসুর যদি সাধনায় সিদ্ধি লাভ করে তাহলে কি জানি ক্ষতি আমাদের করে বসে। দেবতারা সকলে নারদ মুনির সঙ্গে ব্যাপারটি নিয়ে আলোচনা করলেন। নারদ মুনি বললেন, আমি সেই অসুরের ধ্যান ভাঙব। নারদ মুনি ওই অসুর যেখানে ধ্যান করছেন ব্রহ্মার, ওইখানে নারদ মুনি একটা পাখি সেজে এসে ওই বৃক্ষের উপরে বসলেন। নারদ মুনি পাখি রূপ ধারণ করে উনি মন্ত্র পাঠ করছেন, ওম বিষ্ণুবে নমো, ওম বিষ্ণুবে নমো, ওম বিষ্ণুবে নমো, ওম বিষ্ণুবে নমো। অসুর রাগান্বিত হয়ে গেলেন তার ধ্যানের ডিস্টার্ব করার জন্য, ওই পাখিটাকে একটি ইটের টুকরো দিয়ে আঘাত করলেন। নারদ মুনিরূপী পাখি ওইখান থেকে চলে গেলেন। অসুরের কামনা বাসনা বাধাগ্রস্ত হল। ভগবদ গীতায় আছে, ধ্যায়েত বিষয়ানুপুংস সঙ্গস্তে সুপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রুধ বিজায়তে, ক্রুধাত ভবতি সন্মোহ, সন্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্থাৎ বিষয়ে চিন্তা করলে তাতে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামের উৎপত্তি হয়, কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধ আসে, ক্রোধ বাধাপ্রাপ্ত হলে মোহ, মোহ থেকে হয় স্মৃতিনাশ, স্মৃতিনাশ হলে হয় বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলে হয় সর্বনাশ। অসুরেরও সে বিকৃত উদ্দেশ্যের যে কামনা বাসনা, দেবকুল ধ্বংস করে দিবে, স্বর্গে রাজা হয়ে যাবে, তার কামনা বাসনা বাধাপ্রাপ্ত হল। তাই ক্রোধে অসুর ওই ধ্যান ত্যাগ করে তার পত্নীর কাছে গেলেন। রাত্রে যখন পত্নীর সঙ্গে একান্তে মিলিত হলেন এই অসুরের মধ্যে, তখন ওই পাখি যে ওং বিষ্ণুবে নম বলতেছে, ওই কণ্ঠটা পাখির তার বারে বারে তার মনে ভাসতেছে যে এটা পাখি কিভাবে সে বলল ওম বিষ্ণুবে নম, কারণ অসুরের শত্রু হইল বিষ্ণু, পাখি কেন বিষ্ণুর নাম বলল, এই জন্য অসুরের মনে মধ্যে আক্ষেপ। কিন্তু সে যখন তার পত্নীর সঙ্গে একান্তে মিলিত হলো, ওই মিলিত হওয়ার সময় তার মনের মধ্যে শুধু ওই পাখিটার কথা, ওই পাখির সুরটা, পাখির যে স্বরটা ওম বিষ্ণুবে নম, এটাই শুধু তার কানে ভাসছে। এই তার স্ত্রীর সাথে একান্তে যখন সে সঙ্গ করছে, এই সঙ্গকালীন তার কর্ণে ভাসছে ওম বিষ্ণুবে নম, পাখির সেই স্বর। আর সেই স্বরের, সেই স্বর ভাষার কারণে, সেই বিষ্ণু চিন্তার কারণে, সেই বিষ্ণুর নাম ভাবার কারণে এই গর্ভেই প্রহ্লাদ জন্ম নেয়, এই গর্ভে আসে ভক্ত প্রহ্লাদ। কারণ ওই সহবাসের সময় সে বিষ্ণু চিন্তা, সে বিষ্ণু চিন্তা স্মরণ করেছিল ওই পাখির স্বরে, তাই তার গর্ভে ভগবান এত দয়ালু, এত কৃপাময় ভক্ত প্রহ্লাদের মতো এক পরম ভক্তকে ওই গর্ভেই পাঠাইলেন। এই জন্যই এই হিরণ্যকশিপুর গর্ভে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়। জয় রাম।
জয় কবীন্দ্রনাথ, জয় সত্যনারায়ণ।